বর্ষের দারুণ স্বাদে বিস ক্লাব দিচ্ছে ফ্রুট ফান ক্রিম বিস্কুট। ভালো খান, ভালো থাকুন। আবু সিম্বেলের মন্দির। ফারাওদের মধ্যে গ্রেট ফারাও বলা হয় দ্বিতীয় র্যামসেসকে, যিনি অদ্ভুত কারণে কোনো ঐতিহাসিক ভিত্তি ছাড়াই বাংলাদেশে ফেরাউন নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর্কিওলজিক্যাল যে সম্পদগুলোর মধ্যে বলি আমরা, তার মধ্যে একটা আবু সিম্বেলের মন্দির। আবু সিম্বেলের মন্দির আসলে আমার ডান পাশে, যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চারটি বিশাল দানবাঘার মূর্তি, এই চারটি ছিল প্রায় 3400 বছর আগে মিশর শাসন করা ফারাও দ্বিতীয় র্যামসেসের, যাকে বলা হয় গ্রেট ফারাও। মিশরের ইতিহাসে অনেক ফারাও আসছে গিয়েছে, আমরা অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, কিন্তু একজনকে মাত্র গ্রেট ফারাও বলা হয়, উনি ফারাও সেকেন্ড র্যামসেস। গ্রেট ফারাও বলা আরেকটা কারণ, সেকেন্ড র্যামসেস প্রায় 70 বছর মিশর শাসন করেছিলেন, পরিণত বয়সে 90 এরও বেশি বয়সে উনি মারা গিয়েছিলেন, তার প্রায় 100 এর উপরে সন্তান ছিল। কায়রো থেকে হাজার মাইলেরও দূরে সুদানের সীমান্তে একটি নুবিয়ান উপত্যকায় এই দুইটি মন্দির অবস্থিত, একটি দ্য গ্রেট ফারাও রামসেসের জন্য, অন্যটি তার প্রধান স্ত্রী নেফারতারির জন্য। আবু সিম্বেলের মন্দির আমরা বলছি, এটা ফারাও রামসেস টু এর মন্দির, তার ঠিক পাশে, ঠিক পাশে এটা রামসেসের প্রধান ওয়াইফ নেফারতারি, নেফারতারির মন্দির। নেফারতারির মন্দিরের স্পেশালিটি হচ্ছে এখানে প্রতিটা জায়গায় ডান পাশের যে মন্দিরে ফারাও নিজে দেবতাকে নৈবেদ্য দিচ্ছেন, এখানে সব জায়গাতে রানী দিচ্ছেন। এবং মিশরের ইতিহাসে যে কজন বিখ্যাত মহিলা আছেন তাদের মধ্যে নেফারতারি অন্যতম। আমাদের সামনেই আমরা দেখাবো একটু পর এই যে লেক নাসের যে আছে, বিশাল একটি লেক তৈরি হয় এবং যে কারণে এই টেম্পলটি, এই মন্দিরটি পানির নিচে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা ধ্বংস হওয়ার। তখন মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের সারা পৃথিবীর সাহায্য চান এবং বিশেষ করে ইউনেস্কো প্রচণ্ডভাবে হেল্প করে, সারা পৃথিবীর সাহায্য নিয়ে এই মন্দিরটি যেখানে ছিল সেখান থেকে টুকরো টুকরো করে পাথর কেটে এনে আগের জায়গাতে 200 ফিট উপরে স্থাপন করা হয়েছে, একটা কৃত্রিম পাহাড় বানিয়ে তাকে ঘিরে ভাস্কর্যগুলো, পেন্টিংগুলো ওইভাবে সেট করে। সো আমরা যেটাকে বলি আর্কিওলজিক্যাল রিস্টোরেশন, সেই হিসাবে আবু সিম্বেলের মন্দিরের চেয়ে বড় কাজ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত হয়নি।